মহেশকুচি এলাকায় গলায় ফাঁস লাগে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর এক স্কুল পড়ুয়ার চাঞ্চল্য এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, আজ অর্থাৎ বুধবার দুপুর 3:30 নাগাদ তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অন্তর্গত বক্সিরহাটের মহেশকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘটনা। এই ঘটনায় পরিবারের লোকজনের দাবি, সকালবেলা স্কুলের জন্য সেই ছাত্র বাড়ি থেকে বের হয়, কিন্তু স্কুলের গেটে তালা দেখতে পেয়ে সেই ছেলে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে এসে খেলাধুলো করে। পরবর্তীতে একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে হতবাক হয়ে যায় সেই পরিবারের লোকজন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ঝুলন্ত মৃতদেহ নামিয়ে নেন পরিবারের লোকজন এবং খবর দেওয়া হয় বক্সিরহাট থানায়। বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সেই স্কুল পরিবারের মৃত্যুতে। Delta Sakura, ride the future now. Japanese technology e-bikes, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। ছোট বাচ্চা আমার নাতি হয়, ও স্কুলে গেছিল, স্কুলের টাইম পার হয়ে গেছিল, যে দেখে স্কুলের দরজা বন্ধ করে দিয়েছে মাসে মাসে তালা মারা। ও ঘুরে আসে অভিমান করে বাড়িতে এনে খেলতে গিয়ে নিয়ে ও গলায় ফাঁস দিয়ে মানে মারা গেছিল। তারপর ভিলেজ স্কুলে যাচ্ছে। এবার আমরা তো কিছু জানি না, খেলতে গিয়ে এরকম হয়ে গেল। আমরা তো কোন ক্লাসে পড়ে? ক্লাস পড়ে কোথায়? কোন স্কুলে? কোন স্কুলে? বিদ্যাসাগর বিদ্যাপীঠ। কি কারণে করলো বলে মনে হয়? স্কুল থেকে ঘুরে আসে অভিমান হলো নাকি স্কুলে মাস্টার মাস্টার ঢুকতে দেয়। আপনারা কিভাবে দেখলেন? আমরা ওর মুখে শুনছিলাম যে স্কুল থেকে আজকে ঘুরে আসতে ঢুকতে দেয় না। তারপর খেলতে গিয়ে এরকম ঘটনা? খেলতে গিয়ে এরকম ঘটনা ঘটছে।